আলোচিত স্থপতি ইমতিয়াজ হত্যা মামলায় আসামি গ্রেফতার ও হত্যার বিবরণ নিয়ে মুন্সিগঞ্জ জেলা পুলিশ প্রেস ব্রিফিং করেছে। বুধবার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে বিকাল 3টায় পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন গত 8 তারিখ ইমতিয়াজ নিখোঁজ হওয়া থেকে আজ 26 তারিখ আসামি গ্রেফতার করে জবানবন্দি নেওয়া পর্যন্ত সম্পূর্ণ ঘটনা তুলে ধরেন। কেন পরিচয় থাকা সত্ত্বেও বেওয়ারিশ হিসাবে লাশ দাফন করা হলো এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, কলাবাগান থানার মিসিং রিপোর্ট জেলা পুলিশ পর্যন্ত না পৌঁছানোর কারণেই মূলত লাশটি বেওয়ারিশ হিসাবে দাফন করা হয়েছিল। তবে সকল ধরনের আইনি কার্যক্রম সম্পন্ন ও পুলিশ নিয়মিত মামলা রুজু করার পরেই তার লাশ দাফন করা হয়। মুন্সিগঞ্জ জেলা পুলিশ নিয়মিত মামলা রুজু করে তার জব্দ তালিকা করে জেনারেল হসপিটালে নিয়মিতভাবে পোস্টমর্টম সুরতহাল করে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্যে তার ডিএনএ স্যাম্পলিং করে তারপর সিভিল সার্জনের আবেদনের প্রেক্ষিতে পৌরসভার আঞ্জুমান মফিদুলের মাধ্যমে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। যে আমাদের মুন্সিগঞ্জ জেলা পুলিশ কোনো ইউডি মামলা করে নাই, একটি নিয়মিত মামলা হয়েছে, মামলা নাম্বার 12/9/3/2023। যে স্থপতি ইঞ্জিনিয়ার ইমতিয়াজের মৃত্যু ঘটনাটির পাশাপাশি সমাজে একটি মেসেজ দেওয়া, সেই মেসেজটি হচ্ছে যে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে যে কোনো অ্যাপসে যেন সদস্য না হয়ে যাই, তাহলে উঠতি সমাজের যে এখন শ্রেণীর মানুষজন আছে তারা এরকম বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, একই সাথে সম্ভ্রান্ত পরিবারের মানুষজনও এরকমভাবে বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পুলিশের তথ্যে আরও উঠে এসেছে ইমতিয়াজ হত্যায় 5 জনের একটি চক্র জড়িত ছিল। গত 26 তারিখ ডিএমপির ডিবি পুলিশ আসামি মুন্নাকে সিরাজগঞ্জ ও আনোয়ারকে ঢাকা থেকে ও ডিবি মুন্সিগঞ্জ মেঘ তথা হিজরাকে নারায়ণগঞ্জ থেকে আটক করে। সোমবার বিকেলে গ্রেফতারকৃত 3 আসামিকে মুন্সিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সন্ধ্যায় দোষ স্বীকার করে তৃতীয় লিঙ্গের এহসান ওরফে মেঘ 164 দ্বারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বাকি দুজনের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক রহিম আক্তার। জবানবন্দি থেকে জানা যায় তাদের চক্রের সদস্য আরাফাত ইমতিয়াজকে তার কলাবাগানের বাসায় নিয়ে আসে। পরে চক্রের অন্যান্য সদস্যরা এসে ইমতিয়াজকে আপত্তিকরভাবে ধরে তাকে ভয় দেখায় এবং টাকা দাবি করে। ইমতিয়াজ টাকা দিতে অস্বীকার করলে এক পর্যায়ে কাঠের লাঠি দিয়ে আরাফাত তাকে আঘাত করে এবং এর প্রেক্ষিতে তার মৃত্যু হয়। পরে কৌশলে মেঘের প্রাইভেট কারে করে ইমতিয়াজের লাশ মুন্সিগঞ্জের সিরাজদিখানের একটি ঝোপে ফেলে আসামিরা কৌশলে পালিয়ে যায়। উদ্ধারের পরদিন আইনি প্রক্রিয়া শেষে লাশটি আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হয়। 9 মার্চ বেওয়ারিশ হিসাবে লাশটি মুন্সিগঞ্জ পৌরসভা কবরস্থানে দাফন করা হয়। এই ঘটনায় সিরাজদিখান থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। 10 দিন পর একটি বেসরকারি টেলিভিশনের খবরে পরিবার জানতে পারে ইমতিয়াজ মোহাম্মদ খুন হয়েছেন। সিরাজদিখানে যে ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করা হয়েছে তা ইমতিয়াজের। পরে আদালতের অনুমতিক্রমে গত 21 মার্চ মঙ্গলবার ওই লাশ কবর থেকে উঠিয়ে শনাক্ত করেন স্বজনেরা। আদনান সাদ, News17.tv, মুন্সিগঞ্জ। সংবাদ প্রচারে দ্বিধাহীন সাহসী বিজয়ের যাত্রায় নিউজ 17।